بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد ওয়ালাইকুম আসসালাম আহমতুল্লাহ বরাকাত্মানিত আপনি প্রশ্ন করেছেন যে আমস্য পূর্ণিমা আহ মাধ্যমে শরীরে ব্যথা বাড়ে এই ধরনের বিশ্বাস রাখা কি এটা সঠিক কিনা না এটা শিরকের অন্তর্ভুক্ত কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই সমস্ত বিপদ আপদ আসে এবং বিপদ থেকে রক্ষা করি এবং কল্যাণ দান করে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি জগতের সব কিছুই আল্লাহর আদেশে পরিচালিত এবং সৃষ্টি জগতের সব কিছুই আল্লাহ রাব্বুল আলমিন মানুষের খেলা জন্য সৃষ্টি করেছেন তারা আল্লাহর সৃষ্টি তাদের তাদের পক্ষ থেকে তাদেরকে ভয় করে এবং তাদের পক্ষ থেকে ক্ষতি আসে এবং বা কল্যাণ পাওয়া যায় ধারণা করাটা আহ পরিপূর্ণ ভুল আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া মিন আয়াতিহি আল-লাইলু ওয়ান-নাহারু ওয়াশ-শামসু ওয়াল-কমর লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমরি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়াহু সুরা ফুস্তিরা সাতাশ নম্বর আয়াত আল্লাহ তো বলতেছেন আল্লাহ রব্বুল আলমীর নির্দেশনের মধ্যে রয়েছে রাত্র দিন সূর্য চন্দ্র তোমরা সূর্যকেও শয্যা করবে না এবং চন্দ্রকেও না আল্লাহকে তোমরা শ্রদ্ধা করো এবং আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সৃষ্টি করেছেন তোমরা আল্লাহর ইবাদত করতে চাও তাহলে আমাদেরকে আল্লাহর সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করা এবং আল্লাহ রব্বুল আলমিনই কল্যাণের কল্যাণ দানকারী এবং কল্যাণ থেকে রক্ষাকারী কাজেই সকল ধরনের বিপদ আপদ এবং কল্যাণ ও কল্যাণের মালিক হচ্ছে আল্লাহ রাবুল আলমিন আল্লাহ কাছে আশ্রয় যেতে হবে এবং এই ধারণা আল্লাহ কাছেই আশ্রয় চাওয়া এবং আল্লাহ কাছে কল্যাণ কামনা করা কিন্তু এটা যদি মানুষের কেউ অন্য সৃষ্টি জগতের সূর্যের ওপর চন্দ্রের ওপর বা বাদলের ওপর বা গাছের ওপর বা অন্য কোনো বস্তুর উপর বিশ্বাস করে তাহলে এটা শিরিকের অন্তর্ভুক্ত হবে কাজেই আল্লাহ রাবুল এই এইবারে শিরিকটা সবচেয়ে বড়ো পাপ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে এবং ক্ষতির থেকে রক্ষা আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে এবং আল্লাহ রাব্বুল আলমের কাছে সমস্ত কল্যাণ দোয়া চাইতে হবে আল্লাহ আমাদেরকে সেই আল্লাহর একত্রতা বোঝার এবং আল্লাহ রাবুল এর সাথে অংশীদার করা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন আলা আলিহি ওয়া সাহবিহি